नमस्कार बंधुरा आपनारा देखछेन खबर प्रतिदिन यूट्यूब चैनल। बंधुरा आपनादेर बाड़ीते जदि मिस्ड कल देवार मतो कोनो मोबाइल फोन थाके एबं आपनादेर बाड़ी महिलादेर बैंकेर अकाउंटे जदि आपनारा एई जामाई षष्ठीर आगेई 5000 टाका करे पेते चान ताहले किन्तु एई भिडियोटा आपनादेर जन्य अत्यंत एकटा गुरुत्वपूर्ण भिडियो होते चलेछे। हाँ बंधुरा आमरा किन्तु सबाई जानी जे आबारो आमादेर राज्ये मुख्यमंत्री पदे निर्वाचित हयेई किन्तु মমতা বন্দ্যোপাধ্যায় তা দেওয়া সব প্রতিশ্রুতিগুলি পূরণ করে চলেছেন। যেমন ধরুন মহিলাদের জন্য কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, ঐক্যশ্রী এছাড়াও আরও অনেক রকম প্রকল্প তিনি শুরু করেছেন। তো বন্ধুরা এবারে কিন্তু আবারও মহিলাদের বিকাশের কথা ভেবেই তিনি আরও একটি নতুন প্রকল্প নিয়ে আসলেন যার নাম দেওয়া হয়েছে জাগর প্রকল্প। তো আসুন এবার আমরা দেখে নেব যে এই জাগর প্রকল্পের মাধ্যমে 5000 টাকা আপনারা আপনাদের বাড়ির মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে জামাই ষষ্ঠীর আগে কীভাবে নিতে পারবেন, আর যদি না নিতে পারেন তাহলে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে একটা ফোন নাম্বার দেওয়া হয়েছে যেখানে মিসড কল দিলেই কিন্তু আপনারা এই টাকাটা পেয়ে যাবেন। তো এখানে দেখুন হেডলাইনে এই বিষয়ে পরিষ্কার করে বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী পদে বসেই বিরাট বড় ঘোষণা করলেন মমতা, মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে 5000 টাকা করে দিচ্ছেন মমতা। স্বনির্ভরতার লক্ষ্য নিয়ে চালু হলো এই নতুন প্রকল্প যা আজকেই ঘোষণা করে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা যদি আপনারাও আপনাদের বাড়ির মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই 5000 টাকা করে পেতে চান তাহলে কিন্তু অবশ্যই প্রথমে এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং পাশে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন সেটা টিপে বেল নোটিফিকেশনটি অল ক্লিক করে দেবেন। তো এখানে দেখুন প্রথমে বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী পদে বসেই মহিলাদের জন্য একটি খুশি বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয়বারের জন্য সরকার গঠন করার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে 5000 টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছেন। বরাবরই কিন্তু একের পর এক প্রকল্প নিয়ে এসে রাজ্যের মানুষদের সাহায্য করতে চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহিলাদের জন্য এর আগেও তিনি কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী ইত্যাদি প্রকল্প এনেছিলেন। এবার মহিলাদের বিকাশের জন্যই ফের এই নতুন প্রকল্পটি নিয়ে এলেন তিনি। তো নিচে দেখুন আরও বলা হয়েছে যে নবান্ন সূত্রে খবর, রাজ্যের মহিলাদের স্বনির্ভর করার উদ্দেশ্য নিয়ে কিন্তু জাগো নামের প্রকল্পটি চালু করেছে রাজ্য সরকার। জানা গিয়েছে যে এই প্রকল্পের জন্য 500 কোটি টাকা তহবিল গঠন করা হয়েছে। এখান থেকে মোট 10 লক্ষ স্বনির্ভর গোষ্ঠীকে 5000 টাকা করে অনুদান দেওয়া হবে। তো নিচে দেখুন সভা শেষে আরও বলা হয়েছে যে নবান্ন থেকে জানানো হয় যে এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কোনো আবেদন করতে হবে না। এই যে নম্বরটি এখানে দেখতে পাচ্ছেন এই নম্বরে মিসড কল করবেন অথবা যে ডাবলে জিও অর্থাৎ জাগো টাইপ করে এই নম্বরে মেসেজ পাঠালেই কিন্তু এই 5000 টাকা সরাসরি আপনাদের বাড়ির মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে।